আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা জানবো, আমরা ডেস্কটপ পিসিতে এবং আমাদের ল্যাপটপে যে আমরা ওয়াইফাই ব্যবহার করি, তো স্বাভাবিকভাবে এই ওয়াইফাইয়ের যে গিগাহার্স আছে এটি 2.4 না 5, এই ব্যাপারটি আমরা জানবো। তো আপনার মনে এখন প্রশ্ন আসতে পারে যে ওয়াইফাইয়ের আবার গিগাহার্স কিসের? মূলত আমরা যে আমাদের পিসিতে ওয়াইফাই ব্যবহার করি এটির অবশ্যই একটি স্পিড আছে। তো আমি আজকে আপনাদের একটি ওয়ে দেখাবো, এই ওয়েটি আপনি যদি ফলো করেন তাহলে খুব সহজেই জানতে পারবেন আপনার পিসিতে যে ওয়াইফাই আছে এটির স্পিড কেমন এবং এটি কত গিগাহার্সের। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, আমরা প্রথমে সার্চে গিয়ে সিএমডি টাইপ করে সার্চ করব। দেন কমান্ড প্রম্পট আমরা পেয়ে যাব। এখন এটির উপর মাউস রাইট বাটন ক্লিক করে এই যে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর আছে, জাস্ট এখানে ক্লিক করব, দেন ইয়েস করব। তাহলে আমাদের সামনে কমান্ড প্রম্পট এভাবে ওপেন হবে। আমি একটু বড় করে দিচ্ছি। এখন আমাদের এখানে একটি কোড টাইপ করতে হবে, তো কোডটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে কপি টু পেস্ট করবেন। তো আমি পেস্ট করলাম। এই কোডে যা টাইপ করা হয়েছে তা হচ্ছে নেটস ওয়াইল্যান শো ডাইভার্স। জাস্ট এখন এখান থেকে আমরা যদি ইন্টারফেস করি তাহলে দেখুন এখানে অনেক কিছু আমরা পেয়ে গেছি, অর্থাৎ এই সব তথ্যগুলো আমাদের ওয়াইফাই এর তথ্য। আচ্ছা, এখন কথা হলো যে এখান থেকে আপনি কিভাবে ফাইন্ড আউট করবেন যে আপনার পিসির যে ওয়াইফাই ড্রাইভার আছে এটা আসলে 2.4 গিগাহার্টজ না 5 গিগাহার্টজ। তো এই যে এখানে লক্ষ্য করুন, রেডিও টাইপ সাপোর্টেড আমরা দেখতে পাচ্ছি 802.11b এবং 802.11g আমরা দেখতে পাচ্ছি এবং 802.11n, 802.11a এবং 802.11ac। এখানে যদি লাস্ট ফিগার 802.11ac থাকে তাহলে বুঝবেন আপনার এই ল্যাপটপে অথবা আপনার ডেস্কটপ পিসিতে ওয়াইফাইটি ব্যবহার করা হয়েছে 5 গিগাহার্সের। তাহলে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে 2.4 গিগাহার্টজ এটি আসলে আমি কিভাবে বুঝবো? তো এটির জন্য টেনশন করার কিছু নেই, আমি আমার ভিডিও ডিসক্রিপশনে যে IEEE স্ট্যান্ডার্ড মান আছে এবং যে এটির যে ফ্রিকুয়েন্সি আছে এবং স্পিড আছে এই সবগুলোই আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। আপনারা ওইখান থেকে দেখে বুঝতে পারবেন যে আপনার পিসির যে ওয়াইফাই আছে এটি আসলে কত গিগাহার্টজ সাপোর্টেড। তো ভিউয়ার, এই ছিল আজকের পিসি টিপস অ্যান্ড ট্রিক্স। আই হোপ এটি আমাদের সবারই কাজে আসবে। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে আসা বেলটি অবশ্যই প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।